আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে গুচ্ছে সেকেন্ড টাইম ইস্যু নিয়ে, যা বলছে সাবিব রবি। 2021 শিক্ষাবর্ষের গুচ্ছভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে আমাদের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সেটি গুচ্ছের সভায় জানিয়ে দেওয়া হবে। মঙ্গলবার 15 মার্চ রাতে ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একাডেমিক কাউন্সিলের সভা এখনও অনুষ্ঠিত হয়নি, তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে কি না এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমাদের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনা করা হবে, সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি পরবর্তীতে গুচ্ছ কমিটির সভায় জানানো হয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে ইউজিসির চিঠি সম্পর্কে জানতে চাইলে সাবিব রবির রেজিস্ট্রার আরও বলেন, ইউজিসির চিঠি আমরা পেয়েছি, সে বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করা হবে, এর বেশি কিছু বলা সম্ভব নয়। তথ্যমতে গত 19 জানুয়ারি 2021 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠায় ইউজিসি। চিঠিতে বলা হয়, শিক্ষামন্ত্রী মহোদয় ইউজিসির সাথে সাম্প্রতিক এক সভায় HSC 2021 পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে 2021 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা এবং স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মতামত দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার জানার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের মতামত জানানোর অনুরোধ করছি। এর আগে গত বছরের 30শে ডিসেম্বর এসএসসিও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে 2021 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরামর্শ দেন। ওই দিন শিক্ষামন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে নির্দেশ দিয়েছি, তারা উপাচার্যের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই সেকেন্ড টাইম ইস্যু নিয়ে সাবিব রবির রেজিস্ট্রার তিনি কী জানালেন। এ নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত হওয়ার কথা বৈঠক বসে। সেই সিদ্ধান্ত আসার সাথে সাথেই আপডেট তথ্য পেয়ে গেলে তোমাদের সাথে সেই আপডেট তথ্য শেয়ার করে দিব। তাই আজ বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।